আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ডক্টর গোলাম রব্বানী স্যার বলছিলেন মাঝে মাঝে যে ভার্সিটিতে যদি একটু মাঝে মাঝে দাবড়াদাবড়ি না হয়, মারামারি না হয়, হাত পা কেটে না নেয়, তো ভার্সিটি মনে হয় না। এটা স্যার আর এই কথা বলছে যে বিশ্ববিদ্যালয়ে যদি মারামারি না হয় তাহলে তো মাদ্রাসা হয়ে গেল, যেন একটু মারামারি হবে, মাঝে মাঝে হাত পা কেটে নেবে, একটু দাবড়াদাবড়ি হবে, একটু গুলি ফুটবে নাকি। কোরআন প্রচার করতে আসলে, কোরআন শুনতে গেলে প্রতিটি নবী এ পৃথিবীতে দাওয়াতি কাছে কেউ আরামে ছিল না। আজকে আমি আসার সময় এই আপনাদের এই স্পিরিট বোর্ডে দেখছিলাম নূহ আলাইহিস সালামের দাওয়াতের যে সিস্টেম, হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াতের সিস্টেম পালন করতে গিয়ে তিনি বলেছেন, হে আল্লাহ, আমি যখনই ওদের কাছে যাই তখন ওরা আমার থেকে পালায়। এখন বাংলাদেশের দাওয়াতে, কোরআনের দাওয়াতে কাফের যারা পালায় না, ওরা বাধা দেয়। বাধা কি? সবচাইতে বড় বাধা হচ্ছে দ্বারা দায়ী ইল্লাল্লাহ, তাদের ভয় দেখায়। আল্লাহ বলেন, ওরা না বলু বর্ণাকম বিশাজ্জিম মিনাল খাউফি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা করবেন তার অন্যতম হচ্ছে অবশ্যই তোমাদেরকে আমি ভয় দেখাবো। কি ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন? আজ আমাদের সবাই ভয় দেখাচ্ছে, দেখেন সব জায়গায় আমাদের ভয় দেখায়। আমাদের কুষ্টিয়া আমার গ্রামের বাড়ি, ওখানে যারা নেতা আছে তারা ভয় দেখাচ্ছে মানুষকে যে এই আমির হামজা কোরআনে কারিমের অপব্যাখ্যা করে। আমি আজকে এই সংবাদটা শুনলাম, আমার তো মনে হচ্ছিল যারা এ কথা বলছে যে আমির হামজা কোরআনের অপব্যাখ্যা করে, ওদের পেটে বোম মারলে কোরআন মানে কি বলতে পারবে না। এ মাওলানা যদি বলে যে ব্যাখ্যা ভুল হচ্ছে তাহলে আমি মেনে নিতাম, আর যে লোক বলছে ও কি মেনে নেওয়ার মতো, কোরআন মানে কি তাও বলতে পারে না, কোরআন কিভাবে লিখতে হয় তাও জানে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের উচিত আমরা কোরআনে কারিমে দাওয়াত দিতে গেলে যদি বাধা প্রাপ্ত হই তাহলে বুঝতে হবে আমি নবীর তরিকায় আসি। আর যদি কোনো কিছু না হয়, স্যার বলেছিল যে ভার্সিটি মনে হচ্ছে না, তো যারা কোরআনের দাওয়াতে বাধা পায় না ওদের দাওয়াত আসলে দাওয়াত না। নবীজিকে যতগুলো নাম কাফেররা দিয়েছিল দাওয়াত দিতে গিয়ে, তার অন্যতম নাম হচ্ছে পাগল, মাজনুন বলে ডাকত, যে মোহাম্মদ মাজনুন পাগল। কি বলতো? নবীজিকে পাগল বলার পেছনে কারণ ছিল তিনটা, এই যে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বি নিয়মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। চিন্তা করলাম এত বড় বড় জিনিস পৃথিবীতে আছে, কলমের নাম আল্লাহ কেন দিলেন? আমার এই ছোট্ট মাথায় ধরা পড়েছে পৃথিবীর যত বড় জিনিস হোক সবচাইতে ভয়ঙ্কর এবং আশ্চর্য জিনিসের নাম কিন্তু কলম।